আমরা আইছি কই আইছি রে আমরা আইছি এখন লাউয়াছড়া জাতীয় উদ্যান আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই মাস্ক ব্যবহার করো মাস্ক যদি থাকে ভেতরে প্রবেশ করবেন না মাস্ক প্রবেশ করা লাগবে মাস্ক ফিন দিয়ে আমরা প্রবেশ করা লাগবো তো মাস্ক তারা কয় কেন মাস্ক সারা তারা ঢুকতে দেন আমরা আইছি লাউয়াছড়া এখন পুলিশ পুলিশও আসো টিমছি আমরা এখানে আইছি আজকে ওখানে গিয়ে আমরা বেড়াইব আছে আমরা টিকিট কাউন্টার টিকিট কাটিম আমরা টিকিট দিলাম ফাটাই শ্রীমঙ্গল আইসি অনেক সময় বাদ লাউয়াছড়া আসা হয়নি আজকে লাউয়াছড়া আইলাম বেড়াই যাই আপনারা দেখাই দেখানি কত সুন্দর রাস্তা অনেক লোক আইসেন আজকে ওয়েদারটাও পারফেক্ট আঠাল লাগিয়া কারণ গরমও নাই আর ঠান্ডাও নাই খুব সুন্দর একটা ওয়েদার আজকে আইসি প্রায় 16 জনের এক টিম দেখাই ওদিকে সত্যি খুব সুন্দর একটা জায়গা বেড়াইবার লাগে আপনারা দেশও আইলে পরিবার পরিজন লই আইবা এই জায়গাটা এদের আবাসস্থল বন্যপ্রাণী শিকার ধরা বা বই দেখানো হবে এদের আবাসস্থল বিনষ্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ মসজিদ একটা আসলে মহিলা আবাদত খানাও আছে কোনো পাবলিক টয়লেট সত্যি বলতে আমি বাথরুম ব্যবহার করছিলাম বাট আমার কাছে পছন্দ লাগছে বাথরুমটা খুব ক্লিন এবং পরিষ্কার করে রাখা আছে দেখা যায় এই শিখ দিও না দেখা তো পাই দিও
উনাইলে বাথরুমও লাগে কোনো অসুবিধা না খুব সুন্দর ক্লিন আছে জায়গা সব সময় বাইরে মহমারিয়া রাখা আলাদা সিঙ্গেল সিঙ্গে যাওয়া লাগে অনেক সিঙ্গেল তো আছে সিস্টেমটা খুব ভালো আমি গেছিলাম সিস্টেমটা খুব ভালো ক্লিন চার্জ পাঁচ টাকা আপনারা এটাকে বেশি দিতেও পারবা কোনো বাধা নাই কম দিলে সব কিছু সুন্দর করে রাখা ওখানে আমরা বাথরুম শেষ করলাম বাথরুমটা পরিষ্কার আছে সুন্দর লাগছে ও বুদ্ধি আছে নি ঠিক আছে আমরা বাংলাদেশের মানুষ এটা আমরা ডরাই না এই তো সেই গাছ যেই গাছা পাতা খাইলে ওখানে সব মানুষের যাইতেছেন হাসিয়া পড়লি ও বাথরুমের ডাইরেক্ট অপোজিট দিকে ও যে ফিসকোলা রাস্তা ও ওদিকে গেলে হাসিয়া পড়লি 15 মিনিট হাঁটিয়া যাইতে লাগে পান লইয়া নিলে এখান থেকে তারা ফানুন দেখুন ভাইয়া ফান ফান লইয়া নিলে এখান থেকে গোবাদি গেলে গিয়ে ওরা সবাই আমরা পারবো দে উড মাইন্ড প্রবাবলি ইউ নিড টু আক্স দেম আচ্ছা উনি হুন ফান ফান উঠে যা একটা ভিউ সব বাসা থেকে তোলা তোলা ফান আছে তারা খ্রিস্টিয়ান সম্প্রদায়ের মানুষের চার্জারটা আছে এই সেই ফান বাগান আমরা রাতে দেখতে মাইছি খাসিয়াপল্লীত তারা বিড়া বানাই বানাই যা বেশি ফাইকার হলে তার কাছ থেকে গেল জানি প্রচুর খুচরা তো জিগাইছি না খুচরা না তারা খুচরা বেশি আমরা আগে গেছিলাম যে কাশিয়াপঞ্জি তারা খুচরাও বেশি আমরা মনে হয় 50 টাকা দিন কত দিন বহুত পালন আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরা শেষ এখন একটা ডাব খাইয়া পাখি ফট যাইমু আশা করি আপনারা আমার ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে শেয়ার করবা আর আপনারাও আইবা খুব সুন্দর জায়গা এটা আসসালামু আলাইকুম